মহারাজগঞ্জ বাজারে পেঁয়াজ খুঁজতে গেলেন মহকুমা শাসক। এসডিএম অসীম সাহা জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীরা যাতে ফটকা বাজার চালাতে না পারে তার জন্যই তারা এই উদ্যোগ নিয়েছে। বেশ কিছু হোলসেলারের দোকানে এদিন ঢু মারেন এসডিএম এবং প্রশাসনের অন্য আধিকারিকরা। পেঁয়াজের বর্তমান বাজার দর কত, কত পরিমাণ মজুত রয়েছে, এসব খোঁজ খবর নেন তিনি। বাজারের পেঁয়াজ এবং কিছু সবজি টবজির ঊর্ধ্বমুখী দাম, এগুলি আমরা প্রতিনিয়তই চেক করছি। আমরা কিছুদিন আগেও ওনার দোকান আমরা চেক করেছিলাম এবং ফোকাস দিয়েছিলাম যে কিছু উনি ডিসপ্লে করছিলেন না, স্টক প্রপারলি মেনটেন করছিলেন না। তারপরে আজকে আবার আমরা দেখলাম যে উনি ওনার কোনো রেক্টিফিকেশান নেই। পাশাপাশি শনিবার এবং আজকের মধ্যে 60 টাকা ডিফারেন্স পেঁয়াজের মধ্যে, তো উনি জুৎসুই এখন পর্যন্ত আমাদের উত্তর দিতে পারছেন না। যদি আমরা প্রপারলি কাগজপত্র না হয় তাহলে আমরা পরবর্তী যা স্টেপ আছে আমরা করব। এখনও চলছে আমাদের কাগজ চেকিংয়ের জন্য। আমরা এই যে ফটকা খেলা এটা আমরা বন্ধ করতে চাই। মানুষের জনগণের না বিশ্বাস হয়ে যাচ্ছে যে বাজারের কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমরা ভুগছি, যে এই অসাধু ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসা সেই অসৎ উপায়ে চালাতে না পারে সেই জন্য আমরা এনফোর্সমেন্ট জারি রাখছি এবং আমরা এটার একটা আইনানুগ ব্যবস্থা আমরা নেব। পেঁয়াজের পাশাপাশি সবজির যে ঊর্ধ্বমুখী রেট, তা নিয়ে কি কিছু? ও সবজি ও ঊর্ধ্বমুখী রেটটা আমরা দেখছি, সোর্সে কী রেট আছে, পাইকার কীভাবে নিচ্ছে এবং বাজারে কীভাবে নিচ্ছে, তো এতে হয়তো একটু ডিফারেন্স কোথায় থাকতে পারে। আমরা এই গোলবাজারে আমি চেক করেছি, দেখলাম যে তাদের কাঁচামালের ব্যাপারটা তারা যেভাবে আনেন, তো এখানকার দুইভাবে মাল আসে, একটা হলো লোকাল কালেকশান আর একটা হলো বাইরের থেকে কালেকশানটা। তো বাইরের থেকে কালেকশানটা রেটটা মোটামুটি ঠিক থাকে, যে 40-50 টাকা যদি কপি হয় এটা বাজারে 70-80 টাকা বিক্রি হয়, কিন্তু লোকাল যে নামটা দেয় সেটার দাম বেশি হয়ে যায়, সোর্সে তাদের একটু বেশি থাকে, আর এটার পরিমাণটা খুবই কম থাকে, আমদানিটা খুব কম, বিশেষ করে ওইটাই বিক্রি হয়। যেমন মরিচের ক্ষেত্রেও সেম, মরিচ বাইরের মরিচটা যেটা আসে, সে কাঁচা লঙ্কা যেটা, সেটা বাইরেরটা দাম বাজারে এবং পাইকারের মধ্যে কিছুটা সামঞ্জস্য থাকে, কিন্তু লোকাল যে মরিচটা সোর্সে দেখা যায় 150 টাকা তেলিয়ামুড়া অথবা সোনামুড়া থেকে, আর এখানে এসে 200-250 টাকার মধ্যে এটা পচে যায়। তো এটা পরিমাণটা খুব কম, বাজারটা নিয়ন্ত্রণ করে বাইরেরটা দিয়ে, তো আমরা ওইটার উপরে প্রেশার করছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিফারেন্সটা কেন এটা যাচাই করছি, দেখা যাচ্ছে যে ফুলকপি তার পুরো পাতা সহ নিয়ে আসে, বাইরে থেকে আনার জন্য পুরো পাতা সহ নিয়ে আসে, পাইকারিটা কিনে এটাই আবার রিটেলারদের দিয়ে রিটেলারটা পাতাটাকে ছড়িয়ে নেয়, তো এতে তাদের একটা ওয়েটের একটা ওয়েস্টেজ আসে, সেক্ষেত্রে তাদের এই যে ডিফারেন্সটা একটু বাড়ে। তারপরে আমরা এটা প্রেশার রাখছি যাতে সেই ডিফারেন্সটা একটা সামঞ্জস্য থাকে, কাঁচামাল সময় বেশি নিয়ে কাজ করতে পারবে না, তার জন্য সময়ের মধ্যে বিক্রি করতে হবে। এটা যেমন ঠিক আছে, তার মধ্যে ফটকা যাতে একজনের সাথে একজনের যে সোর্স এবং রিটেলারের মধ্যে গ্যাপিংটা যাতে বেশি না হয় সেটা আমরা দেখছি উপর থেকে নিচ পর্যন্ত। আজকেও আমরা দেখছি যে পেঁয়াজও উপর কী বিক্রি করে, তারপর একজন কী বিক্রি করে, তারপর একজন কী বিক্রি করে, প্রত্যেকের মধ্যে ডিফারেন্সটা কী। আমরা এখন দেখলাম যে মূল মালিক থেকে যারা সেকেন্ড ম্যান নিচ্ছে তাদের মধ্যে 1 টাকা ডিফারেন্সে সে সেকেন্ড ম্যান বাজারে ছাড়ছে, তাহলে 1 টাকা ডিফারেন্সের পরে যদি আবার নিচের জন যায় তাকে তার কতটা ডিফারেন্স হতে পারে এটা আমরা ক্যালকুলেশন করে দেখছি, তার বেশি যদি হয় আমরা প্রেশার ক্রিয়েট করি। আজকে কত করে বিক্রি হচ্ছে এমনিতে পেঁয়াজ? আজকে আজকে মার্কেটে এখানে 67 টাকা তারা রিটেল মানে হোলসেল বিক্রি করছে, 67 টাকার, হ্যাঁ 67 টাকা, এখানে আমরা যা ক্যাশমো দেখালো তাতে 67 টাকা করে তারা নিচ্ছে, 67 টাকার মানে সেকেন্ড ম্যান যিনি বিক্রি করছেন উনি 68 টাকা বিক্রি করছেন। এরপরে বাজারটা আমরা দেখছি যে বাজারে তাদের সাথে আমাদের যে আলোচনা হয়েছিল এবং বস্তাগুলি আমরা দেখলাম, এখানে আপনারা দেখলেন যে এতে ফুল বস্তার মধ্যে অনেকটা ওয়েস্টেজ আছে, যে এই ওয়েস্টেজটা তারা বস্তা খুলে বিক্রি করেন না, যারা নিচে রিটেলার নেয় ফুল বস্তাটা নেন, তো তাতে করে বস্তার যে ওয়েস্টেজটা আছে এতে দেখা যায় তাদের ভাষামতো যে এটা মানে তাদের থেকে অনেকটা ডিফারেন্স হবে, কারণ অনেক ওয়েস্টেজ আসছে, যে সোর্সের থেকে যে মালটা আসছে তাতে ড্যামারেজটা বেশি আসে এই সিজনে। এটা আমরা খুলেও দেখছি, আপনারা এখানে দেখছেন যে এটা সেগ্রিগেট করা হচ্ছে, যে ওয়েস্টেজের পরিমাণটা অনেকটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি আছে।
তাতে দামটা একটু ভেরি করতে পারে, তাও আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। ফিউরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।